উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা। প্রথমে প্যানেল বাতিল, তারপর নতুন প্যানেল তৈরি। এবার পূজোর মুখে সেই নিয়োগ প্রক্রিয়ায় সায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি হাইকোর্টে যায় এসএসসি, জানায় মেধা তালিকা তৈরি হয়ে গিয়েছে, আদালত অনুমতি দিলেই নিয়োগ শুরু হবে। 14,000 শূন্য পদে নিয়োগ চেয়ে আবেদন জানায় এসএসসি। মঙ্গলবার এই মামলার শুনানি হয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে। সেখানেই 14,000 শূন্য পদে নিয়োগের জন্য কাউন্সেলিং এর অনুমতি দেয় হাইকোর্ট। তবে কাউন্সেলিং হলেও এখনই চাকরির সুপারিশ করতে পারবে না এসএসসি, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগও করতে পারবে না। 2014 সালে উচ্চ প্রাথমিকের টেট হয়, 2016 সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া, তারপরেই জলগড়ায় আদালতে। মেধা তালিকা নিয়ে একাধিক অভিযোগ ওঠে, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা 2020 সালে বাতিল করে দেয় হাইকোর্ট, নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেয়, নতুন প্যানেল তৈরির গাইডলাইনও বেঁধে দেয় হাইকোর্ট, জানিয়ে দেয় হাইকোর্টের নির্দেশ ছাড়া নিয়োগ শুরু করা যাবে না। এই মামলাতেই সম্প্রতি হাইকোর্টে আবেদন করে স্কুল সার্ভিস কমিশন, তারপরেই উচ্চ প্রাথমিকে নিয়োগের কাউন্সেলিংয়ে সবুজ সংকেত দিল হাইকোর্ট।